আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবুয়তের পূর্বে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়স বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগি করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাসান হাজার আসকার মনে অনেক বলেছেন ইয়াতাহান্নাফ। ইব্রাহিম আলাইহিস সালামের যে দীনে হানিফ ছিল, ওই দীনে হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিম যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দীন ছিল, এটা ছিল দীন ইব্রাহিম। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়স বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগি করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাসান হাজার আসকার মনে অনেক বলেছেন ইয়াতাহান্নাফ। ইব্রাহিম আলাইহিস সালামের যে দীনে হানিফ ছিল, ওই দীনে হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিম যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দীন ছিল, এটা ছিল দীন ইব্রাহিম। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়স বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগি করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাসান হাজার আসকার মনে অনেক বলেছেন ইয়াতাহান্নাফ। ইব্রাহিম আলাইহিস সালামের যে দীনে হানিফ ছিল, ওই দীনে হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিম যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দীন ছিল, এটা ছিল দীন ইব্রাহিম। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়স বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগি করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাসান হাজার আসকার মনে অনেক বলেছেন ইয়াতাহান্নাফ। ইব্রাহিম আলাইহিস সালামের যে দীনে হানিফ ছিল, ওই দীনে হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিম যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দীন ছিল, এটা ছিল দীন ইব্রাহিম।